তো সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আমরা বয়ান করব, তাই না? আপনারা শুনবেন, কিন্তু আপনারা কেমন মনে করেন যার জীবন চরিত্র স্বয়ং আল্লাহ বয়ান করেন? কে বয়ান করেন? আল্লাহ। আল্লাহ শ্রোতা কি বয়ান করেন? আল্লাহ। শ্রোতা কে? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সামনে রেখে আল্লাহ তার জীবন চরিত্র বয়ান করেন। এবার শুনুন কি বলছেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। বয়ান করলেন কে? কাকে বয়ান করলেন? স্বয়ং হুজুরকে। তার উসিলে আজকে আমরা শুনলাম, বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু অ্যাড্রেস করছেন সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার পিছনে একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা, এই লোক হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা। কার আব্বা? খালিদ ইবনে ওয়ালিদ, ওয়ালিদের পুত্র খালিদ। তো খালিদের বাবার নাম কি? ওয়ালিদ। ওয়ালিদের বাবার নাম মুগীরা। মুগীরার পুত্র ওয়ালিদ খুব বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, নেতৃস্থানীয় ছিল, ভাষাবিদ ছিল, বাগ্মী ছিল, বক্তা ছিল, আরবি ভাষায় প্রচণ্ড তার দখল ছিল, আরবি সাহিত্যে ওয়ালিদ। তে ওয়ালিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করে বুঝে সুঝে। এই ওয়ালিদকে একদিন আবু জাহাল, উতবা, শাইবা, রবিআ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আন, তখন তিনি কাফের ছিলেন, এইসব লোকেরা ওয়ালিদকে পাঠিয়েছিল কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে দেখো তুমি তো বড় বাগ্মী, সে যে ভাষায় কথা বলে কোরআনের ভাষা অনেক উন্নত, তুমিও তো অনেক উন্নত ভাষায় কথা বলো, তো তার সঙ্গে গিয়ে একটু কথা বলে আসো, দেখা যাক কেমন হয়। তো ওয়ালিদ গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলছে যে শোনাও তুমি কী নিয়ে এসছো, কী কথা বলতে চাও? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা তার সঙ্গে বললেন না, তিনি সূরা নাহাল থেকে কিছু তেলাওয়াত করলেন। ওয়ালিদ খুব কান পেতে শুনল, শুনে আর কিচ্ছু বললো না, আস্তে উঠে চলে আসলো। সে যখন চলে আসলো, লোকেরা তাকে দেখে বলা বলি করলো, ওয়ালিদ যে চেহারা নিয়ে গিয়েছে সেই চেহারা নিয়ে ফিরে আসে নাই, মনে হয়েছে তার উপরে জাদু, জাদুতে কি হয়েছে, আসর হয়েছে, তার চেহারা তো অন্যরকম, মানে পরাজিত হয়ে আসছে, বিজয় হয়ে আসেনি। কি খবর ওয়ালিদ, তোমাকে ওই রূপ দেখাচ্ছে কেন? সে বলছে ওয়াল্লাহি ইন্না লাহা লা হালাওয়া, তার ভাষা শুনুন, ওয়াল্লাহি ইন্না লাহা লা হালাওয়া, কোরআন শুনলাম তার মুখে, আল্লাহর কসম কোরআন বড় হালুয়া, খালি মিষ্টি। ইন্না লাহা লা হালাওয়া ওয়া ইন্না আলাইহি লা তালাওয়া, তার উপরে স্বর্ণের মোড়ক, শব্দগুলি এমন মনে হয় স্বর্ণ দিয়ে মোড়ে রাখছে। কি কইল প্রথমে? ইন্না লাহা লা হালাওয়া, ইন্না লাহু লা হালাওয়া, ওয়া ইন্না আলাইহি লা তালাওয়া, ওয়া ইন্নাহু লা মোড়ক। আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু কিছুদের মধ্যেই পত্র পল্লবে সুশোভিত হবে। ওয়াইন্নাহু লামুরিক ওয়াইন্না আলাহু লামুসবির, এবং তার চূড়ায় কিন্তু ফলগুলি দেখা যাবে, ফল আসবে। ওয়াইন্নাহু ওয়াইন্না আলাহু লামুসবির ওয়ামা হাদা বিকালামিল বাশার, এটা কিন্তু মানুষের কথা না, এটা কিন্তু আমি যা শুনলাম, এই হলো ওয়ালিদ। তো ওয়ালিদরা জেনে শুনে সে কোনো কথাই বলল না, ফিরে আসলো কোরআন তেলাওয়াত শুনে এসে। তারপরে হুজুরের বিরুদ্ধাচারণ, তারা ঐক্যবদ্ধ হয়ে হুজুরের বিরুদ্ধাচারণ করে। রাতে করছে কি? এরা তিনজনে ঠিক করছে আমরা একটু কোরআন শুনি, কোরআন তো মজাই লাগে, তো গোপনে শুনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাতের মধ্যভাগে তিনি দাঁড়াতেন। ইয়া বিসমিল্লাহ রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও আনকুস মিনহু কালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছো, কুম দাও, আল্লা ইলা গোটা রাতে দাঁড়াও, ইল্লা কালিলা তবে একটু ঘুমাও, সারা রাত না, আউজে দাঁড়িয়ে না হয় একটু বাড়াও, আওয়ান কুসমিনু আউজে দাঁড়ি ও রত্তিলিল কোরআন তাওতিলা, আর কোরআনকে মুরাত্তাল পড়ো, এক একটা আয়াত আলাদা আলাদা করে পড়ো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে বারোটার পরে দাঁড়াতেন, সাধারণত দাঁড়াতেন প্রথম রাকাতে, অনেক সময় তিনি আড়াই পারা কোরআন তথা সুরা বাকারা তেলাওয়াত করতেন এক রাকাতে। এই বুঝতেই পারেন কিভাবে তেলাওয়াত করতেন। শুরায়ক ইবনে আখনাস, আবু জাহাল, একজন সম্ভবত আবু সুফিয়ান কিংবা ওলিদ, তেমন এখন মনে নেই, তাফসীর ইবনে কাসির এই ঘটনাটা এসছে। এনার তিনজনে তিন কোনা, তিন বাড়ি থেকে তিনজন আসছেন, তিন কোনা দাঁড়িয়ে শুনতেছে, জানে না যে আরো দুজন আছে, চুপে চাপে শুনতেছে, ঠিক আছে আমি শুনি, তো শুনে শুনে গেলে মজাই লাগে। এরপরে দেখে যে রাত তো শেষ হয়ে আসছে প্রায়, কোন সময় রাত শেষ হয়ে যাচ্ছে, খবর নাই, চল তাড়াতাড়ি চল, লোকেরা দেখলে কি বলবে, আমাদের বলবে আমাদের না করো তোমরা নিজেরা তাড়াতাড়ি শুনো। তার তিনজন যখন রওনা দিয়েছে, তিনজনের সঙ্গে পথের মধ্যে দেখা যাচ্ছে, কিরে তুই কোথেকে, তুই আর তুই কোথেকে, তো কবির ভাষায় হাম হুয়ে তুম হুয়ে কে মির হুয়ে, হাম হুয়ে তুম হুয়ে কে মির হুয়ে, সব উসকে জুলফু কে আসির হুয়ে, আমি হই তুমি হও আর মির হোক, সবাই সেই প্রিয়ার কেশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলাম। মানে কোরআন শুনতেই রাত এইভাবে গেল, খবরদার আর এই কাজ করবি না, এটা জাদু আর করবি না, এগুলি বলল আমরা আজকে ওয়াদা করি, প্রমিস করি, শপথ করি আর শুনবো না। আচ্ছা ঠিক আছে, সবাই চলে গেছে কিন্তু রাতে তো তাদের ঘুমায় না, আজকে শুনি আবারও তিনজন, এবার শুনে আবার দেখা, কিরে ওয়াদা হয়েছিল শুনবি না, কবাই না শুনে তো পারা গেল না, কয় না আর এই কাজ করা যাবে না। তিনজনে মিলে ঠিক করলো যে আমরা এখন কি বলবো, অকাল